কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ কমছেই। এবার এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে 6 কোটি মার্কিন ডলার। এতে করে রিজার্ভ কমে 2,089 কোটি 70 লাখ ডলারে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে রিজার্ভের এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্যানুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুসারে গত আগস্ট মাসের শুরুতে রিজার্ভ ছিল 2,330 কোটি ডলার। চলতি মাসের শুরুতে তা কমে 2,105 কোটি ডলারে নামে। চলতি মাসের মাঝামাঝি সময়ে রিজার্ভ 2,100 কোটি ডলারের নিচে নেমে আসে। এর বাইরে কেন্দ্রীয় ব্যাংকের নীত বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু IMF-কে দেওয়া হয়। সেই হিসাবে দেশের প্রকৃত রিজার্ভ এখন 1,700 কোটি বা 17 বিলিয়ন ডলারের কম।